জীবনে কখনো পেন্সিল ভালোবাসা হয়েছে তোদের পেন্সিল ভালোবাসা মানে জানিস পেন্সিলের একটা সাইড থেকে ভোঁতা আর অন্য সাইড দিয়ে লেখা যায় সে লেখা মুছে ফেলা যায় যে সাইড দিয়ে লেখা যায় সেটা চুলতে চুলতে একদম শেষে এসে অন্য সাইডের কাছে পৌঁছয় কখনো বা পেনসিলটা শেষ হওয়ার আগেই আমরা সেটাকে ছুঁড়ে ফেলে দিই সেরকমই না জীবনেও মাঝে মাঝে পেন্সিলের মতন ভালোবাসা হয়ে যায় ওয়ান সাইডেড লাভ একতরফা ভালোবাসা হয়েছে কখনো বয়ে স্কুলে পড়তাম মাঝে মাঝে এমন অবস্থা হতো যে নোটিশ বোর্ডের দেওয়ালে খবরের কাগজে যদি কোনো মেয়ের ছবিও থাকতো তাহলে তাকে দেখেই প্রেমে পড়ে যেতাম মনটা উসখুস উসখুস করতো বিকেলবেলাতে স্কুল ছুটি হলে ছেলেরা সবাই মিলে সাইকেল নিয়ে ছুটতো পাশের গার্লস স্কুলের সামনে দাঁড়াবে বলে আমি একদিন খুব সাহস করে টিফিনের পয়সা বাঁচিয়ে বিল ক্রিম কিনে মাথায় মেখে সাইকেল ছুটিয়েছিলাম সেদিনকে আমার সাইকেলের চেনটা পড়ে গেল আমি রাস্তায় দাঁড়িয়ে সাইকেলের চেনটা ঠিক করছি আর দেখিয়েছে ঠিক আমার সামনে দিয়েই স্কুলে আমার প্রাণের বন্ধু সুজিত দুটো মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে সেদিন থেকেই বিলক্রিমের ওপরে আমার ভরসা উঠে গেল ভাগ্যটা এমনই খারাপ ছিল যে সরস্বতী পুজোর সময়তেও যে গার্লস স্কুলে গিয়ে কার্ড দিয়ে নেমন্তন্ন করব সেই দায়িত্বটাও কখনো পাইনি দুবার কেমিস্ট্রি টিউটার চেঞ্জ করেছিলাম এই কারণেই যে সেখানে ছেলে আর মেয়েদের একসাথে কোনো ব্যাচে পড়ানো হতো না তিন নম্বর টিউটারের কাছে গিয়ে শুনলাম যে না ওখানে ছেলে মেয়েরা একসঙ্গেই পড়ে ও বাবা ঘরের ভেতর ঢুকে দেখি যে ঘরের নর্থ ইস্ট কোণে বসেছে মেয়েরা আর সাউথ ওয়েস্টে ছেলেরা আর ঠিক সেন্টারে স্যার মেয়েদের দিকে একটুখানি বেশি ঘেঁষে মাঝখান থেকে স্যারের সঙ্গে স্যারের বইয়ের ঝামেলা লেগে গেল এই কারণে যে স্যার নাকি মেয়েদেরকে আধ ঘন্টা বেশি সময় এক্সট্রা ক্লাস নেয় ছেলেদেরকে নেয় না আমার কপালটা এমনই যে উঠোনে সাইকেল স্ট্যান্ডে আমার সাইকেলের সঙ্গে অপর্ণা বলে একটা মেয়ে লেডি পারের একটু ঠোকাঠুকি হয়ে গেলেই নিজেকে ভাগ্যবান বলে মনে করতাম আমার একটা বন্ধু রাহুল অপর্ণার সঙ্গে প্রেম করা শুরু করলো পাড়ার পুকুর পাড়ে ওরা প্রেম করতে যেত আর আমাকে পাহারা দাঁড় করিয়ে রাখত পাড়ার মোড়ে আমি দেখতাম যে অন্য দিক থেকে কোনো চেনা লোক আসছে কিনা আমি তখন ওদেরকে ছুটে গিয়ে সাবধান করে দিতাম আমার পেন্সিল ভালোবাসা যাই হোক স্কুলের পরে কলেজে ভর্তি হলাম ভাবলাম যে যাক এবারে তো নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট এইসব কোনো ঝামেলা থাকবে না ক্লাসরুমের ভেতরে ঢুকে দেখি যে ছেলেরা হয়ে গেছে সিপিএম আর মেয়েরা বিজেপি মানে ক্লাসরুমের ডান দিকে বসেছে মেয়েরা আর মাদিকে দিকে ছেলেরা তিন চার দিন পরেই রিয়া বলে একটা মেয়ে তনয়কে ওর টিফিন বক্সটা খোলবার জন্য রিকোয়েস্ট করলো আর তারপর থেকেই ছেলেমেয়েরা একসঙ্গে মেলামেশা কথা বলা শুরু করে দিল বায়োটিকে রিয়াঙ্কা বলে একটা মেয়ে পড়তো চশমা পড়লে দারুণ লাগতো দেখতে তো কলেজের সতেরো জন বন্ধু জেনে গেল যে রিয়াঙ্কার আমার চাপ রয়েছে রিয়াঙ্কা জানার আগেই সোশিওলজির সৈকত রিয়াঙ্কার জন্য কবিতা লিখে ফেললো ব্যাস আমারও ছন্দ টন্দ সব গুলিয়ে গেল কত কি ভেবেছিলাম যে সারা রাত ধরে রিয়াঙ্কার সঙ্গে চ্যাট করবো ওয়েটিউ এস এম এস বলে একটা ওয়েবসাইট ছিল তখন সেখানে রেজিস্ট্রি করিয়েছিলাম টাটা ডকোমোর প্ল্যান কিনবো সব ভেবে রেখেছিলাম সব শেষ হয়ে গেল পেন্সিল ভালোবাসা এরপরে চাকরি করার জন্য দিল্লিতে গেলাম সেখানে গিয়ে বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে খুঁজে পেলাম মানে একটা পাঞ্জাবি মেয়ে ছিল একতা তার সঙ্গে একটুখানি ভাব হলো আর কি এই তো আমার জন্য লাঞ্চ টাইমে ক্যাফেটেরিয়াতে জায়গা রেখেছি তো আমাকে পিং করে জিজ্ঞেস করতো যে কখন লাঞ্চ করতে যাব। ক্যাবে করে বাড়ি ফেরার সময়তে আমাকে টেক্সট নিজের হাতে করে সর্ষে শাক আর রুটি আমাকে মাইয়েছিল সেদিনকে আমি তো জাস্ট অক্কাই চলে যাচ্ছিলাম বাড়ি ফিরে সারা রাত ধরে ইউটিউবে মলদ্বীপসের ব্লগ দেখেছি কেন না হানিমনের প্ল্যান করব। পরদিন সকালবেলাতে লাল চোখে অফিসে ঢুকেছি ঢুকে জানতে পারলাম যে একতা নাকি এইচআর টিমের লিড মিলনকে বিয়ে করবে একতা আমাকে মিষ্টি এসে বললো যে লাড্ডু আনতে সবাইকে লাড্ডু খাওয়াবো লাড্ডু আনলাম নিজের টাকা দিয়ে কিনে সেই লাড্ডুর টাকা আমি আজ অব্দি পাইনি ঠিক আছে আমি না হয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজে পেলাম না একতা তো বিবিধের মাঝে মিলনকে মহান বলে মনে মেনে নিয়েছে ঠিক আছে আমি এতেই খুশি ভালো লাগে না আর আগে তাও ফেসবুকে মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট আসতো অ্যাঞ্জেল অনামিকা তিন চার দিন চ্যাট করার পরে বুঝতাম যে এই অ্যাঞ্জেল তো অনামিকা নয় এটা আসলে অনিমেষ কিন্তু এখন তো অত সময়ও লাগে না মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে অ্যাকসেপ্ট করি মেসেঞ্জারে পিন করে জিজ্ঞেস করে যে ভিডিও কলে ইন্টারেস্টেড ব্লক করে দিই মানে এটা একটা ভালো লাগার জায়গা ছিল যে মেয়েরা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে অ্যাকসেপ্ট করছি কথা বলছি সেই নিষ্পাপ শিশুর মতন ভালোবাসা জায়গাটাকেও এই স্প্যামারগুলো জালিয়াতি করে করে নষ্ট করে দিয়েছে জীবনে পেন্সিল ভালোবাসার টিকলো না ভাল লাগে না আর ঢং করতে হবে না কড়াইতে মাছটা চাপিয়েছি যাও গিয়ে নেড়ে দাও যাচ্ছি যাচ্ছি উফ আসলে কি বলতো এই পেন্সিল ভালোবাসার না একটা ভালো দিকও আছে সেটা হলো এই দুদিকটাই যদি ছুলে নেওয়া যায় তাহলে কিন্তু দিব্যি ভালোবাসার কবিতা লেখা যায় আমার সঙ্গে ইউনিভার্সিটিতে পড়তো ওরও নাকি আমার উপরে পেন্সিল ভালোবাসা ছিল মানে আমাকে বলেনি আর কি পরে যখন চাকরি বাকরি করছি তখন জানতে পারলাম তারপরে বিয়ে করে নিয়েছে দেখতে পাচ্ছে তো রে বাবা যাচ্ছি ঠিক আছে আজকে না হয় খাটিয়ে গ্রিল ফিশ খাবো এ শোন তোরা যারা পেন্সিল ভালোবাসা বাজছিস মানে একতরফা ভালোবাসা তারা না ভালোবাসাটাকে থামাস না ভালোবাসাটাকে কমিয়ে দিস না দেখবি যে একদিন ভালোবাসতে বাসতে না ঠিক অসুল পার্টনার যে তোর সঙ্গে থাকবে তার সন্ধান পেয়েই যাবি হ্যাঁ ভালোবাসাটা কমিয়ে দিলে চলবে না ভালোবাসার জয় একদিন ঠিক হবে হ্যাঁ রে বাবা যাচ্ছি